আচ্ছা সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইটা রিলেটেড যে পোস্ট কোন, ঠিক আছে, এটাকে আমাদের কোয়েরি করতে হবে। কোয়েরি, একটা কোয়েরি করেই তো আমরা পোস্ট থেকে ডাটা নিয়ে আসতে পারি, তাই না? তো আমাদের যেটা করবেন এখানে লেখেন while have postes, the post, তাই তো। আর এটা শেষ হবে কোথা থেকে? সাপোজ এখানে, এখানে লেখেন ইন্ট while, লুপ এখান থেকে চলবে এখান পর্যন্ত আসবে। আচ্ছা সো এবারে একটা রিলোড দেন তো, কোনো এরর আসে কিনা। লুপ চলতেছে, আচ্ছা আমাদের একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে দেখেন পোস্ট কিন্তু কতবার রিপিট হতেই আছে, মানে লুপ চলতেইছে, দেখছেন লুপ কিন্তু চলতেছে। মেইনলি আমাদের যেটা প্রবলেম, আমাদের এইভাবে এটাকে লুপ খেয়ে চালানো যাবে না, ঠিক আছে, আমাদের একটু অন্যভাবে ইউজ করতে হবে, এটাকে অন্যভাবে একটু ইউজ করতে হবে। ওকে সো আমরা এটাকে কিভাবে করতে পারি? Have posted the post end while, আচ্ছা এটাকে একটা কাজ করান, সেটা হচ্ছে যে এতটুকুন যদি আমরা পিএইচপি শেষ করে দিই, এখানে এতটুকুন যদি আমরা পিএইচপি শেষ করে দিই, আর এখানে যদি আমরা পিএইচপি ওপেন করি, তাহলে এই যে আমরা ডিফল্ট যে ভ্যারিয়েবলটা, এটা তো আর তখন কাজ করবে না। কাজ করবে? এটা কাজ করবে না। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা এই যে লুপটা আমরা চালাইছি এটা বাদ দেন, এই গোটাটা এখান থেকে বাদ দেন, এতটুকুনি রাখেন। সাপোজ এখানে একটা রিলোড দেন এবার। আচ্ছা আমরা একটু ভিতরে যাই। আচ্ছা ভিতরে গেছি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা একটু টেস্ট করি, ওয়েট, সেটা হচ্ছে while have posted the post, আর এটা সাপোজ বাইরে ক্লোজ করেন যে ইন্ট while, ওকে এবার রিলোড দেন একটা। আচ্ছা এইখানে দেখেন হ্যাভ পোস্ট, আচ্ছা পোস্টেজ, সরি রিলোড দেন। আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছে লুপ চলতেই আছে চলতেই আছে, এখানে মেনলি আমরা এইভাবে কাজ করতে পারবো না, ঠিক আছে, আমাদের একটু অন্যভাবে কাজ করতে হবে। এই জন্য লুপটা আমরা এখানে এভাবে ইউজ করবো না, এভাবে ইউজ করার দরকার নাই। লুপ সরি এটা না, এটা বাদ দেন। আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা যে রিলেটেড পোস্ট শো করাবো, এখানে রিলেটেড পোস্ট যে শো করাবো, সো রিলেটেড পোস্টটা কিভাবে বের করতে পারি আগে এতটুকু দেখি, তারপরে এই লুপটা চালাচ্ছি, ঠিক আছে। আচ্ছা কিভাবে বের করতে পারি? আমাদের এখানে দেখেন আমরা পোস্টের মধ্যে আছি, পোস্টের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা বের করতে পারলেই তো আমরা শো করাতে পারবো। তাই না আমাদের কি করতে হবে ক্যাটাগরি বের করতে হবে না সো আমাদের ক্যাটাগরিটা কোন একটা পোস্টের ক্যাটাগরি কি কিভাবে বের করতে পারবো সেটা আগে শিখি একটা পোস্টের ক্যাটাগরি কিভাবে বের করতে পারবো সো পোস্টের ক্যাটাগরি বের করানোর জন্য আপনাকে লিখতে হবে get the trams নামের একটা ফাংশন আছে get the trams নামের একটা ফাংশন আছে এবার দেখেন এটার মধ্যে প্যারামিটার কি কি আছে বা কিভাবে ইউজ করতে হয় এই যে দেখেন get the trams এর মধ্যে পোস্ট তারপরে ট্যাক্সোনমি এভাবে আমরা ইউজ করতে পারি এটা তারপরে কিভাবে বের করতে পারবো আচ্ছা একটু নিচে আসেন এখানে কিছু জিনিসপত্র দেখবেন যে কি কি জিনিস এর মধ্যে বের করতে পারে যেরকম এই যে দেখেন ট্রাম আইডি মানে ক্যাটাগরির আইডিটা তারপর নেম আপনি যে নেমটা বের করতে পারবেন আপনি স্ল্যাগ বের করতে পারবেন গ্রুপ এইগুলা সবকিছুই আমরা বের করতে পারবো এটার মাধ্যমে আচ্ছা সো প্রথমে আমাদের যেটা করতে হবে এটা অ্যাপ্লাই করতে হবে আচ্ছা একটু নিচে আসেন আরো সুন্দর কিছু উদাহরণ পাবেন এই যে পাইছি তারপর এটাকে ফর ইচ এর মাধ্যমে বের করতে হবে দেখছেন ফর ইচ এর মাধ্যমে বের করতে হবে আচ্ছা সো এখন আমরা এটা ইউজ করি মনে করেন এই যে এখানে আমরা এই ফাংশনের ঠিক নিচে আমরা এখানে লিখব একটা ভ্যারিয়েবল দেন সাপোজ ক্যাটাগরি এখন এই ক্যাটাগরি বের করানোর জন্য আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে কি নাম get the terms সো লেখেন get the terms terms বানানটা হবে এটা এখন এখানে দুইটা প্যারামিটার ইউজ করা যায় দুইটা একটা হচ্ছে আইডি ঠিক আছে সো ডিফল্ট ভাবে আমি যদি কোন একটা পোস্টের আইডি ধরতে চাই তাহলে কি লিখতে হবে এখানে লিখতে হবে এরকম get the id এই ফাংশনটা অ্যাপ্লাই করলেই আপনি ডিফল্ট ভাবে কোন পোস্টে আছেন সেই পোস্টের আইডিটা কিন্তু ধরতে পারবেন আর দ্বিতীয় প্যারামিটারে দিতে হবে ট্যাক্সোনমি মানেই হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি কোনটা এই যে ক্যাটাগরি এই যে এটাকে বলা হয় ট্যাক্সোনমি ঠিক আছে এই যে দেখেন ট্যাক্সোনমি ইকুয়াল ক্যাটাগরি সো এই নামটা আপনাকে দিতে হবে কি নাম দিতে হবে এই নামটা দিতে হবে সো আমরা এখন কি করব এই দ্বিতীয় প্যারামিটারে এটা দেব অবশ্যই এখানে কোটেশন ইউজ করতে হবে ঠিক আছে সো আমরা এতটুকুন কাজ করছি এখন আপনি যদি এটাকে প্রিন্ট আর করেন সাপোজ এই যে এই ক্যাটাগরিটাকে প্রিন্ট আর করেন করে এখানে একটা রিলোড দান দেখেন এর মধ্যে কি কি জিনিস আছে সেগুলো চলে আসছে মানে এই যে আমরা একটু আগে দেখালাম যে এর মধ্যে কি কি আছে সেগুলো আপনি এখন বের করতে পারবেন তাই না এই যে এই জিনিসগুলাই দেখেন এর মধ্যে এখন চলে আসছে যে এখন এটা এটার মাধ্যমে বার করতে পারবেন যেরকম যে ট্রাম আইডি নেম স্ল্যাগ ঠিক আছে ট্রাম গ্রুপ এগুলা বের করলেই আপনার চলে আসবে সো আমরা এখন কি বের করতে চাচ্ছি মেনলি কি বের করতে যাচ্ছে আমরা নেম বের করতে যাচ্ছি দেখেন এখানে কি লেখা আছে নিউ লেখা আছে না ক্যাটাগরির নামটা চলে আসছে কিন্তু ক্যাটাগরির নাম আসছে না ক্যাটাগরির নেমটা কিন্তু চলে আসছে সো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে জাস্ট আমরা এখন একটু বসাবো সো এইখানে একটা প্রবলেম আছে আপনি শুধু যদি মনে করেন যে আমি এখানে নেম লিখবো আর ওমনি এটা চলে আসবে এরকম না আসলে ব্যাপারটা। এটাকে আপনাকে লুপ চালাতে হবে, একটা লুপ চালায় বের করতে পারবেন কিভাবে। এই যে এখানে দেখেন লিখে দিয়েছে, এই যে দেখেন ফর ইচ লুপ, একটা ফর ইচ লুপ লিখছে। সো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনাকে বাইরে, এই যে বাইরে একটা ভ্যারিয়েবল বানাতে হবে ফাঁকা অ্যারে এটা বার করার জন্য। তারপর ওর ভিতরে আপনাকে জাস্ট এই যে টার্ম থেকে মানে ফর ইচ মানে কি একটা প্লুরাল জিনিস আছে ওটাকে আপনি সিঙ্গেল করবেন, তাই না? সিঙ্গেল করে জাস্ট দেখেন এই যে নেমটা বের করছে এর মধ্যে দিয়ে রাখছে জাস্ট, তাহলে আমাদের হয়ে যাবে আর কিছু না, এই এতটুকু। তো আমি এতটুকু কপি করি, কপি করে এটার দরকার নাই এখানে এটা দিয়ে দেন। ওকে, সো মনে করেন এখানে আপনি নামটা এখন চেঞ্জ করেন, যে ক্যাটাগরি সাপোজ ক্যাট মনে করেন এতটুকু রাখলেন, একটা ফাঁকা অ্যারে, এই ফাঁকা অ্যারেটাই এখানে দেন। আর এই যে টার্মস মানে কি, এই যে ক্যাটাগরি এর মধ্যে আছে না এগুলো ক্যাটাগরির মধ্যে, সো এইটাই দিবেন এই যে এখানে। সো এখন এই যে টার্ম থেকে আমরা বের করতে পারবো অবজেক্টটার নেম। সাপোজ আপনি যদি এখন একটু রিলোড দেন, দেখেন তো কোনো কিছু শো করে কিনা। এবার কোনো কিছু শো করতেছে? শো করে নাই। আচ্ছা, বাট আপনি যদি এবার এই যে ডলার ক্যাটটাকে বাইরেই মনে করেন এটাকে ইকো করেন, ইকো এবার একটা রিলোড দেন, একটা অ্যারে আসছে দেখেন, একটা কিন্তু অ্যারে আসছে এখানে, ইকো হইছে অ্যারে না। সো এবার আমরা শো করাতে পারবো। মেইনলি আমাদের এখন কোয়েরি করতে হবে, কোয়েরিতে জাস্ট যদি আমরা এটা দিয়ে দিই আমাদের ওই অ্যারেটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মেইনলি যদি ইকো করলে অ্যারো আসছে, আপনি এবারে এখানে একটা প্রিন্ট আর করেন এবার এটা রিলোড দেন, দেখেন এবার দেখেন কি আসছে আমাদের নিউ নামের, এই যে জিরোতে আছে কি নিউ নামের আমাদের ক্যাটাগরিটা আসতেছে। সাপোজ আমি যখন এখন এই যে হ্যালো ওয়ার্ডের মধ্যে যাব, দেখেন কোন ক্যাটাগরি থাকে, আনক্যাটাগরাইজ, দেখছি? সো আমাদের চলে আসছে না ক্যাটাগরি, কোনটা কি ক্যাটাগরি বের করতে পারছে না। সো এখন আমাদের কুয়েরিতে জাস্ট, এখন আমাদের কুয়েরির কাজ, কুয়েরি করে যদি জাস্ট আমরা এটা বসাই দিই, এই এতটুকুন বসাই দিই, মানে এই ভ্যারিয়েবলটা বসাই দিই, তাহলেই কি হবে, এই রিলেটেডে শুধুমাত্র ওই ক্যাটাগরির যে পোস্টটা আছে শুধু সেটাই শো করবে। সো ওটাই আমরা করব, ঠিক আছে? ওটাই আমরা করব।